মিরপুরে সম্মানজনক পরাজয় হলেও চট্টলায় মুখ লুকানোর জায়গা খুঁজে পাচ্ছে না টাইগাররা। যে উইকেটে প্রোটিয়া ব্যাটাররা একের পর এক সেঞ্চুরি করতে ব্যস্ত, সেই একই উইকেটে আসা যাওয়ার মিছিলে মুশফিক মুমিনুলরা। ব্যাটিং ব্যর্থতায় ফলো অনে পড়া বাংলাদেশ যখন প্রহর গুনছে ইনিংস ব্যবধানে হারের, ঠিক তখনই বিমানবন্দর থেকে মতিঝিল অপেক্ষা করছে সাফ জয়ী নারীদের বরণ করে নিতে। ক্রিকেট বোর্ডের চুক্তিতে থাকা খেলোয়াড়েরা অনেকেই বেতন পান প্রায় অর্ধ কোটি টাকার বেশি। এছাড়া ম্যাচ ফি আর বিপিএল এর আয় ধরলে কোটি টাকা ইনকাম করা এসব ক্রিকেটাররা দেশকে দিচ্ছেন কতটা, সেই প্রশ্ন তো তোলাই যায়। প্রশ্নটা আরো নতুন মাত্রা পায় যখন তিন মাস ধরে বেতন না পাওয়া কোচের অধীনে বেতন ও ম্যাচ ফি বঞ্চিত নারী ফুটবলাররা সাফ চ্যাম্পিয়ন হয়। বিদেশি কোচিং স্টাফ ও আধুনিক সরঞ্জামাদির এত এত সুযোগ সুবিধা পাওয়ার পরও কেন ব্যর্থ ক্রিকেটাররা? ছাদখোলা বাসে মেয়েদের উল্লাস কি তাদের মনে একটুও নাড়া দেয় না? ইচ্ছে কি জাগে না দেশের ক্রিকেটে একটা বড় সাফল্য নিয়ে আরো বড় উদযাপন করতে? জাগলে সেই ইচ্ছের প্রতিফলন কোথায়? ম্যাচের পর ম্যাচ একইভাবে আউট আর ব্যর্থতার গল্পে সফলতার খাতা যে কেবলই শূন্য। 2022 সালে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হওয়া সাবিনাদের কষ্টের দিন শেষ হওয়ার কথা থাকলেও উল্টো বেতন বৃদ্ধির জন্য করতে হয়েছে আন্দোলন। অনেক আন্দোলন সংগ্রামের পর বেতন বৃদ্ধি হলেও সেটা অনিয়মিত, এতটাই অনিয়মিত যে সাফ খেলতে যাওয়ার আগের তিন মাস ফুটবলার থেকে কোচ কারো কপালে জোটেনি বেতনের ছাড়। বেশ কয়েকটি ম্যাচে ম্যাচ ফি থেকেও বঞ্চিত হয়েছে লাল সবুজের এই প্রতিনিধিরা। ছেলেদের ক্রিকেট কিংবা মেয়েদের ফুটবল, দেশের ক্রীড়াঙ্গনের সব জায়গাতেই মাঠের বাইরে থাকে নানা ইস্যু। নতুন কোচ, নতুন তত্ত্ব, সিনিয়র ফুটবলারদের সাথে কোচের দূরত্ব, সব কিছুই তো প্রকাশ্য, কিন্তু তার কোনো ছাপ পড়েনি মাঠের খেলায়। চ্যাম্পিয়নের মুকুট পরে ছাদখোলা বাসে বাংলাদেশে এসেছে ওরা, কিন্তু ছেলেদের ক্রিকেটে হচ্ছেটা কি, আছে কি কোনো উত্তর? সাদাতুর রাফি, কালবেলা।